আজ আপনাদের দেখাবো ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার, যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি এখানে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয় ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনারে 21শে ফেব্রুয়ারি। রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের রাজশাহী জেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয়। এটি একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ বিশ্ববিদ্যালয় ও ডিজিটাল ক্যাম্পাস। 1953 খ্রিস্টাব্দের 6ই জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় 36,000। দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ভাষা শহীদদের স্মরণে নির্মিত শহীদ মিনার। প্রতি বছর এখানে জাঁকজমকপূর্ণভাবে 21শে ফেব্রুয়ারি পালিত হয়। প্রাচ্যর ক্যাম্ব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেলওয়ে স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা ভিডিওতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন লোকেশন দেখছেন। এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 6 জুলাই 1953। ব্রিটিশ যুগে রাজশাহী অঞ্চলের শিক্ষার মান উন্নয়নের জন্য 1873 সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ। সে সময় রাজশাহী কলেজে আইন বিভাগ সহ পোস্ট গ্রাজুয়েট শ্রেণী চালু করা হয়। কিন্তু এর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় সব কার্যক্রম। সে সময়ই রাজশাহীতে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন অনুভূত হয়। 1947 সালে দেশ বিভাগের পর পাকিস্তান সরকার দেশের সব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত করার প্রক্রিয়া শুরু করে। রাজশাহীতে এ সময় স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন শুরু হয়। ভাষা আন্দোলনের কিছুদিন আগ থেকে মূলত রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়। 1950 সালের 15ই নভেম্বর রাজশাহী বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে 64 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয় 1952 সালের 10ই ফেব্রুয়ারি রাজশাহী শহরের ভুবন মোহন পার্কে। প্রথম অবশ্য দাবি ওঠে রাজশাহী কলেজেই। 1952 সালের 6ই ফেব্রুয়ারি শহরের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজশাহী কলেজ প্রাঙ্গণে সমবেত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ পাশ করার দাবি তোলে। পরবর্তীতে 13ই ফেব্রুয়ারি ভুবনমোহন পার্কে আলহাজ আব্দুল হামিদ এমএলএর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আরও একটি জনসভা। উক্ত সভায় বক্তব্য রাখেন ইদ্রিস আহমেদ, এমএলএ প্রভাষচন্দ্র লাহিড়ি, খোরশেদ আলম, আনসার আলী, আব্দুল জব্বার প্রমুখ। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ক্রমেই তীব্র হতে থাকে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে কারারুদ্ধ হন 15 ছাত্রনেতা। পরে ছাত্র জনতার পক্ষ থেকে ঢাকায় একটি ডেলিগেশন পাঠানো হয়। ওই ডেলিগেশনের সদস্যদের মধ্যে মরহুম আবুল কালাম চৌধুরী ও আব্দুর রহমান নাম উল্লেখযোগ্য।